আজকে আমরা বুলিয়ান এডিশন সম্পর্কে আলোচনা করব। বুলিয়ান এডিশন এবং বুলিয়ান মাল্টিপ্লিকেশন, বেসিক্যালি বুলিয়ান এডিশন বুলিয়ান এই বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রার একটা পার্ট। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, ডিজিটাল লজিক সিম্পলিফিকেশনের একটা ম্যাথমেটিক্স। সিম্পলিফিকেশন করার জন্য আমরা যে ম্যাথমেটিক্সটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে আমরা লজিক সিম্পলিফিকেশন করি আর কি। তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে বুলিয়ান এডিশন। সো বুলিয়ান এডিশন ইজ ওয়ান কাইন্ড অফ নর্মাল যে আমরা যোগ করি সেটাই হচ্ছে বুলিয়ান এডিশন, নর্মাল যোগ এডিশনের মতোই। তো ফার্স্টে আমরা বুলিয়ান এডিশন দেখব। বুলিয়ান এডিশন ইজ ইকুইভ্যালেন্ট টু অর গেট। ওকে, বুলিয়ান এডিশন ইজ ইকুইভ্যালেন্ট টু অর গেট, অর্থাৎ অর গেটের মাধ্যমে আমরা বুলিয়ান এডিশনকে বুলিয়ান এডিশন সিম্পলিফাই করতে পারি, বুলিয়ান এডিশন ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, সো সাপোজ জিরো প্লাস, সাপোজ আমরা একটা অর গেট নিই। ওকে, সো এটা অর্কেট কীভাবে বুলিয়ান এডিশন করে সেটা হচ্ছে এ, ইনপুট হচ্ছে এ অ্যান্ড বি, সো আউটপুট আমরা পাচ্ছি এ প্লাস বি। সো জাস্ট আউটপুটে আমরা অ্যাডেড এডিশনটা পাচ্ছি। সো আমরা একটা জিরো নেই, সাপোজ এ হচ্ছে জিরো এবং বি হচ্ছে জিরো, সো আউটপুট আমরা কী পাবো, জিরো প্লাস জিরো, সো দ্যাট মিন্স এ অ্যানাদার জিরো। ওকে ওকে, সো বুলিয়ান এডিশন ইজ ইকুইভ্যালেন্ট টু অর গেট। আমরা আরও কিছু এডিশন দেখি, সাপোজ আর একটা অর গেট নিলাম। এখন আমরা সাপোজ অ্যাড করবো হচ্ছে জিরো প্লাস ওয়ান, সো আমরা কী পাচ্ছি, দ্যাট ইজ ওয়ান, সো আমরা আউটপুটে একটা ওয়ান পাচ্ছি। সো আমরা বুলিয়ান এডিশনকে অর গেটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, এরকম আমরা অনেকগুলো সাপোজ আমরা এরকম করতে পারি যে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটাকে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি অর গেটের মাধ্যমে। সাপোজ আমাদের তাহলে কয়টা অর্গেট লাগবে, আমাদের লাগবে হচ্ছে দুইটা অর্গেট। দুইটা অর্গেটের মাধ্যমে অথবা আমরা একটা চারে ফোর ইনপুটের অর্গেটের মাধ্যমে এই এই ইকুয়েশনটা ইমপ্লিমেন্ট করতে পারবো। সাপোজ এই অর্গেটটা আমরা চিন্তা করি, এই অর্গেটের মধ্যে যদি আমরা আরও কিছু ইনপুট দিই, সাপোজ ওয়ান টু থ্রি, সো এ বি সি অ্যান্ড ডি, সো এই গেটটা তখন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অর্থাৎ এই অপারেশনটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারতেছি। সো বুলিয়ান এডিশন ইজ ইকুইভ্যালেন্ট টু অর গেট। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে বুলিয়ান মাল্টিপ্লিকেশন। বুলিয়ান মাল্টিপ্লিকেশন ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যান্ড গেট। ওকে, সো এখন বুলিয়ান মাল্টিপ্লিকেশন দেখব, আমাদের এখন আর অর গেট লাগবে না, আমরা এখানে অ্যান্ড গেট মাধ্যমে বুলিয়ান মাল্টিপ্লিকেশন। বুলিয়ান মাল্টিপ্লিকেশন কী, সাপোজ জিরো ওয়ান ইন্টু জিরো, সাপোজ ওয়ান ইন্টু জিরো, ওয়ান ইন্টু জিরো কী হবে, ওয়ান ইন্টু জিরো ইজ ইকুয়াল টু জিরো, সো এটা ইকুইভ্যালেন্ট টু অ্যান্ড গেট। আমরা লজিক গেটের ট্রুথ টেবিলে দেখছিলাম যে অ্যান্ড গেটের আউটপুটে শুধুমাত্র ওয়ান তখনই পাওয়া যায় যখন দুইটা ইনপুটই হাই হয়, অর্থাৎ দুইটা ইনপুটই যখন ওয়ান তখনই আমরা আউটপুটে ওয়ান পাই, অর্থাৎ ইট ইজ ইকুইভ্যালেন্ট টু মাল্টিপ্লিকেশন। সো আমরা একটা অ্যান্ড গেটের মাধ্যমে বুলিয়ান মাল্টিপ্লিকেশনটা বোঝার চেষ্টা করি। সাপোজ আমরা একটা অ্যান্ড গেট নিলাম, সাপোজ আমরা ওয়ান এবং জিরোকে মাল্টিপ্লাই করতে চাচ্ছি, সো ওয়ান জিরো কে আমরা আউটপুটে তাহলে কী পাচ্ছি, জিরো অ্যান্ড গেটের, সো এ বি হচ্ছে ইনপুট, সো আউটপুটে আমরা পাচ্ছি এ ডট বি বাই এ বি, নর্মালি হচ্ছে এ বি। সো বুলিয়ান এডিশন, সরি এটা হচ্ছে বুলিয়ান মাল্টিপ্লিকেশন। তাহলে সো বুলিয়ান মাল্টিপ্লিকেশন ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যান্ড গেট। সো আমরা একটা অ্যান্ড গেটের মাধ্যমে বুলিয়ান মাল্টিপ্লিকেশনকে ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সাপোজ আমরা ওয়ান আর ওয়ানকে মাল্টিপ্লাই করতে যাচ্ছি, তাহলে আমরা একটা অ্যান্ড গেটের ইনপুটে দুইটাই হাই দিব, অর্থাৎ দুইটা ওয়ান দিব, তাহলে আমরা আউটপুটে পাচ্ছি হচ্ছে ওয়ান।
So Boolean multiplication is equivalent to AND gate. Okay. এখন সাপোজ আমরা একটা এক্সপ্রেশন দেখি যে সাপোজ হচ্ছে এ প্লাস বি ইন্টু সি, এইটাকে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো এক্ষেত্রে? তাহলে সরি, এ প্লাস বি ইন্টু সি, সো এই এক্সপ্রেশনটাকে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো? এই এক্সপ্রেশনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমার একটা অর গেট লাগবে, একটা অ্যান্ড গেট লাগবে, অর্থাৎ একটা অর গেট এবং একটা অ্যান্ড গেটের মধ্যে আমরা এই এক্সপ্রেশনটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। তাহলে আমরা ফার্স্ট একটা অর গেট নিই, একটা অর গেট নিলাম, তাহলে এটার ইনপুট হচ্ছে এ প্লাস বি, যেহেতু এখানে এ প্লাস বি হচ্ছে আমার অর গেট এবং এর সাথে হচ্ছে সি হচ্ছে অ্যান্ডেড অবস্থা আছে। তাহলে আউটপুট আমি অর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি, এবং একটা যদি আমরা অ্যান্ড গেট নেই, সাপোজ অ্যান্ড গেট, তাহলে এই এ প্লাস বিটাকে আমরা এই অ্যান্ড গেটের ইনপুটে দিলাম এবং এই অ্যান্ড গেটের ইনপুটে আমরা দিলাম হচ্ছে সি। তাহলে আমরা এই অ্যান্ড গেটের আউটপুটে পাচ্ছি হচ্ছে এ প্লাস বি ইন্টু সি। সো আমরা এই ধরনের এক্সপ্রেশনকে খুব সহজভাবে অর গেট অথবা অ্যান্ড গেটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা যায় আর কি, করতে পারবো। ওকে, সো এভাবে অনেক যত বড় ইকুয়েশন এই এক্সপ্রেশনে থাকুক না কেন, আমরা নর্মালি লজিক গেট ইউজ করে আমরা এই ধরনের ইকুয়েশনকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো থ্যাংক ইউ। আমরা নেক্সট পার্টে বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন যে লস এবং সেই লগুলো যে প্রুফ সেগুলো দেখবো।